গুড মর্নিং বন্ধুরা, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, বুধবারের এখন বাজে সকাল 10টার মতো। তো সকালবেলা আমার ঘরের পরিবেশটা তোমাদের কাছে আজকে একটু অন্যরকম লাগতে পারে, তার কারণ আমাদের ইন্দ্রবাবু আজকে বাড়িতে রয়েছেন। আর উনি বাড়িতে থাকা মানেই একদম বুঝতেই পারছো খাওয়ার তরিতুজ কী বলে ওটাকে, ফরিতুজ নাকি তরিতুজ, যাই হোক ভুলে গেছি। তো সকালবেলা বলছে লুচি তো করো, তো করো। তো প্রথমে বলেছে, আমি বলেছিলাম যে ঝাল সুজি করে ফেলি, মানে উপমা আর কি, ও তাড়াতাড়ি হয়ে যাবে। বলছে হ্যাঁ হ্যাঁ করো। ও বাবা, যেই আমি পেঁয়াজ লঙ্কা কাটতে এসেছি অমনি উনি সুর বদলে ফেললেন, না লুচি করো, তরকারি করো, লুচি ছাড়া তো তোমাদের লুচিন্দ্রদা কিছু চেনেই না। তো যাই হোক, না তবে হ্যাঁ হেল্প করেছে, বলবো না কিছু করেনি। সঙ্গে সঙ্গে আলু ঠালু কেটে তরকারি বসিয়ে দিয়েছে, মানে কড়াইশুঁটি, ধনে পাতা টমেটো দিয়ে তরকারি করলো। ধনে পাতাটা আমি কেটে দিয়েছি, আর এদিকে আমি ময়দা মেখে, আমাকে বলো তুমি ময়দা মাখো, আমি ময়দা মেখে লুচিগুলো বেলে দিলাম, ও ভাজলো, মানে ম্যাক্সিমামটা ওই যদিও করেছে। তো যাই হোক, বদনাম করবো না, কিছু যদি ওরকম খাওয়ার মানে উল্টোপাল্টা খাওয়ার খারাপ গুণ থেকে থাকে, তো পাশাপাশি হেল্প করার ভালো গুণটাও রয়েছে। তো যাই হোক, লুচি তরকারি হচ্ছে সকাল সকাল। আর আমাদের তাতান আজকে স্কুল যাবে না, কারণ তাতানদের নেক্সট মান্থ থেকে এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে একদম ফার্স্ট উইকেই। তো রুটিন দিয়ে দিয়েছে, তো এখন বাড়িতেই পড়ার পালা। আর গতকাল গেছিল, কারণ গতকাল ওদের কম্পিউটারের প্র্যাকটিক্যাল এক্সাম ছিল, ক্লাস চলাকালীনই এক্সামটা হয়েছে, তো ওটা দিয়ে চলে এসছে, ব্যাস। এখন আর স্কুল যাবে না, একেবারে যেদিন পরীক্ষা আছে সেদিনকেই যাবে স্কুলে। গরমকাল যে যাচ্ছে আর শীতকালে যে আগমন হচ্ছে এই তার প্রমাণ। গরমকালে আমার এই জানলা দিয়ে এদিক দিয়ে রোদ আসে না, কিন্তু এ দেখো আজকে থেকে দেখছি এখানে রোদ এসছে, এই দেখো এত অব্দি রোদ এসছে। কাজে শীতকাল আসছে, শীতকালে তো আমার এদিকটা পুরো রোদে ভরে যায়, শুধু এই ঘরে না, এই ঘর ওই ঘর সব ঘরেই, দক্ষিণ দিকটা তো। আর আজকে এখন অব্দি ওয়েদার ঠিক আছে, গতকাল তো সারাদিন ওয়েদার ঠিক থেকে সন্ধ্যাবেলা ঝাঁপিয়ে বৃষ্টি হয়েছিল, তো আজকে তো এখন অব্দি দেখছি আকাশ পরিষ্কারই আছে। দেখা যাক আজকে আবার প্রকৃতি কি রূপ দেখায়। তো এদিকে রান্নার আমি সব গোছগাছ করে নিয়েছি, এখানে চাল ভিজিয়ে রেখেছি ধুয়ে ভাতের জন্য, আর এখানে উচ্ছে কুমড়ো আর কয়েকটা লঙ্কা রেখেছি, উচ্ছে কুমড়ো ভাজা হবে, আর হবে এই যে কাচকি মাছ, গতকাল নিয়ে এসেছিলো কাচকি মাছ, তো কাচকি মাছটা তো ধোয়াই ছিল, আজকে বার করে আরেকটু ধুয়ে নুন হলুদ মাখালাম, মাছটা হবে বেগুন দিয়ে। তো এরকম সরু সরু করে বেগুন কেটেছি, আর মাছের জন্য পেঁয়াজ কেটেছি, তিন চার কোয়া রসুন আছে এটা একটু থেতো করে দেবো, আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা চিরে রেখেছি, তারপর তো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দেবই, ঝাল হবে মাখামাখা করে, এই আজকে রান্নাবান্না হবে। তো ব্রেকফাস্টের পর ঘরের টুকটাক কাজকর্ম ছিল, সেগুলো সেরে দেখতেই পেলে রান্নার কী কী গোছগাছ করে নিয়েছি, সবজি টবজি কেটে রেডি। সকালের যেটুকু বাসন বেরিয়েছিল, যেটুকু বলতে আজকে ভালোই বাসন বেরিয়েছিল, তো সেই বাসনগুলো মেজে ফেলেছি, মেজে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে ওদিকে। এবার চলে এসেছি রান্নাবান্নার দিকে, আজকে রান্না তো তোমাদের দেখিয়ে দিলাম, উচ্ছে কুমড়ো ভাজা হবে, আর হবেই কাচকি মাছের ঝাল। এরকম কাচকি মাছ, চুনো মাছ আমার বেশ খেতে ভালো লাগে, মানে আমার ওই বড় বড় মাছের থেকে না, আমার এরকম পচা ধচা ছোটো ছোটো চুনো মাছ, এগুলোর প্রতি আমার আকর্ষণটা বেশি আর কি, নাহলে মাছ আমার খেতে একদমই ভালো লাগে না। আগের দিন যখন কাতলা মাছ হয়েছিল আমি এক পিসও খাইনি, একটাও খাইনি, আমি বলেই রেখেছি ওকে যে বড় মাছ আনলে আমার জন্য আনবেই না। তো এই মাছটা আমার কাছে খুব ফেভারিট। তো যাই হোক, বেশ জুজজাত করে রান্না করছি, রসুন একটু থেতো করে ফোড়ন দিয়ে, তারপর পেঁয়াজ টেয়াজ দিয়ে, যা দেখালাম তোমাদের টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এই দিয়ে, মাছের ঝালটা হবে বেগুন দিয়ে, আর ওদিকে মাছটা বসিয়ে দিয়ে ভাবলাম না ঘরটা মুছে ফেলি, এটাই করে থাকি রোজ আর কি। তো এই ঘর ওঘর হয়ে গেছে, এখন শুধু বারান্দাটা আর এই ঘরটা মুছলেই আমার হয়ে যাবে, ততক্ষণে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে, তারপর তো ঘরে যা যা কাজকর্ম থাকে সেগুলো আছেই। তো এদিকে ঘর ঠর মোছা সব হয়ে গেছে, আর এদিকে আমার মাছের ঝালও রেডি, একদম শুকনো শুকনো মাখা মাখা ঝাল ঝাল করে করেছি, লাস্টে একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম, ব্যাস আমাদের কাচকি মাছের ঝাল রেডি, উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তবে হ্যাঁ, মাছ রান্না করার পর যতই আমি ভাবি কোনোরকম জল নেতা দিয়ে গ্যাসটা মুছে নেবো, কিন্তু কিছুতেই পারি না, কারণ মাছ ভাজা হয় তারপর মাছের ঝোলটা যে ফোটে সেগুলো ছিটে ছিটে পুরো গ্যাসের দিকটাও নোংরা হয়, তেলতেলা হয়, আর এই ওপরের যে ওয়ালটা সেটাও তেলতেলা হয়। তো এই তেলতেলা গ্যাস কাউন্টার যদি আমি এমনি নেতা দিয়ে মুছে ফেলি, ওই নেতাটাও তেলতেলা হয়ে যাবে, জায়গাটাও তেলতেলা হয়ে থাকে, আমার কেমন যেন একটু অস্বস্তি লাগে। এই জন্য নর্মাল যেদিনকে নিরামিষ রান্না কিংবা অন্য কিছু রান্নাবান্না হয় সেদিনকে কোনোরকমভাবে গ্যাস মুছলেও, মাছ মাংস রান্নার পর আমি একটু ভালোভাবে গ্যাসটা মুছি, বেশ দেখ জায়গাটাও সুন্দর লাগে, পরিষ্কার লাগে, ফ্রেশ লাগে, আর আমি তো নিজের থেকেও আমার মনটাও অনেকটা ফ্রেশ লাগে। আর এদিকে আমি এখন রান্নার বাসনগুলো মাজবো, তার আগে ভাবলাম না এই যে বাসন উপর দেওয়ার যে র্যাকটা এটা বেশ ভালো নোংরা হয়েছে, কারণ সারাক্ষণ ওই জায়গাটা দিয়ে জল পড়তে থাকে, তো আর বেশ একটু শ্যাওলা শ্যাওলা টাইপের হয়ে যায়, মাঝে মাঝে একটু না মাজলে দেখতে খুবই খারাপ লাগে।
তো এইটা আগে মেজে নিচ্ছি, তারপরে রান্নার যে বাসন টাসন কড়াই টড়াই এগুলো বেরিয়েছে সেগুলো মাজবো, আর ওদিকে না তাতানকে খেতে দিয়ে দিলাম। তাতানের আজকে নাচের ক্লাস আছে, আর সব থেকে বড় কথা আমার কাজ সারার আগে স্নান করার আগে যদি ওদের দুজনের খাওয়া হয়ে যায় না আমার সত্যি ভালোই লাগে। ইন্দ্র মাঝে মাঝে রেগে যায়, দূর একসাথে খাও না একসাথে খাওয়া না, হলাম না তোমাদের খাওয়া হয়ে গেলে আমার খুব সুবিধা হয়, তাহলে তোমাদের থালা দুটো আমি মেজে ফেলতে পারি, তাহলে আমার স্নান করার পর যে আমি খাই আমার তাহলে খাওয়ার একটা থালা থাকে, ব্যাস হয়ে যায়। আর যদি একসাথে খাওয়া হয় তাহলে আবার সেই অনেকগুলো বাসন বেরিয়ে যায়। যাই হোক, এটা তো সবসময় হয় না, মাঝে মাঝে হয়, তো আজকে এটাই হয়েছে। তাতানের খাওয়া হয়ে গেল, এবার ইন্দ্রকেও দিয়ে দেবো খেতে। আমি বললাম এক্ষুনি দেবো, বলো না হাতের কাছে সেটা তারপর দাও, তো এই হাতের কাছে সেটা ওকে দিয়ে দেবো খেতে, তারপরে আমি স্নান করে খাওয়া দাওয়া করবো। পুরো সন্ধ্যা হয়ে গেছে, একদম ঘুটঘুটে অন্ধকার বাইরে, কি বললি? আর এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি তাতানের নাচের ক্লাসে। এই যে আজকেই হয়তো লাস্ট যাবে, কারণ সামনে 2 সপ্তাহ যেতে পারবে না, কারণ ওদের নেক্সট মান্থ থেকে না এক্সাম স্টার্ট হচ্ছে, তার জন্য যাচ্ছি যাবো। আর আজকে বৃষ্টি হয়নি বাবা, বাচ্চা কদিন ধরে যা বৃষ্টি শুরু হয়েছে আজকে একদম বৃষ্টি নেই। নাচের স্কুল থেকে মা আবার ফোন করেছে, আস্তে আস্তে বাজে দিদি কবে থেকে হয়ে গেল, ওটাই ভালো হবে। চলো যাই বাড়ি। এবার আজকে যখন নাচা ক্লাসে গেছিলাম তার একটু আগেই মা ফোন করে বললো যে একটু বাড়িতে যেতে, তো বাড়িতে যাওয়াতে মা আবার এই যে পায়েস পাঠিয়ে দিয়েছে। আজকে আমার ভাইয়ের জন্মদিন, তো মা আমাদের 2 ভাই বোনের জন্মদিনেই না প্রত্যেক বছর কিছু করুক না করুক পায়েসটা করে, আপনারা তো পায়েস করে আমাকে ডেকে দিয়ে দেয় কিংবা পাঠিয়ে দেয়, আর ভাইয়ের বেলাতেও পায়েস করে, তো সেটাই আনতে গেছিলাম। আর এসে গেছি, এসে আজকে না কেন জানি না প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে, বুঝলাম না কেন, আর ঠিক এনার্জি পাচ্ছি না, আমার ঠিক ভালো লাগছে না কাজ করতে, তো ঝটপট করে ইন্দ্রকে বললাম, বললো তাহলে এক কাজ করো চাউ করে ফেলো, ওই রুটি তরকারি কিংবা পরোটা পরোটা এগুলো করার থেকে চাউটা আমার মনে হলো ইজি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওদিকে চাউ সেদ্ধ হয়ে গেছে, এই যে, আর এখানে একদম সিম্পল ঘরোয়া চাউ করবো, কোনো সস টস না কিচ্ছু না, আলু পেঁয়াজ আর এই যে কাঁচা লঙ্কা আর ডিম বার করবো, তো এই দিয়েই হবে আজকে রাতে ডিনার চাউমিন। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ আজকে আমার না ভালো লাগছিল না, কোনো রকম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করেছি কিন্তু কোনো কাজ বাকি রাখেনি, ওই যে বাসন মাজা হয়ে গেছে, গ্যাস মুছেছি, এখানে টেবিলও পরিষ্কার, সব কাজই হয়ে গেছে, তাতান ওরা শুতেও চলে গেছে, এবার আমিও যাবো, রাত করবো না আজকে, তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ আমার একটু ঘুমের দরকার, মনে হচ্ছে ঘুমটা কম হয়ে গেছে। যাই হোক, তো একটা কথা প্রথম না, বহুবার এসছে আর আমি এইসব এই ব্যাপারটা নিয়ে না কোনোদিনই ঠিক মতো কথা বলতে চাইনি, কারণ এটা হচ্ছে আমাদের পরিবারের একটা সেন্সিটিভ ইস্যু, যাকে নিয়ে কথা হচ্ছে তার কাছে একটা সেন্সিটিভ ইস্যু, আমাদের সবার কাছে একটা সেন্সিটিভ ইস্যু, কাজে এই ব্যাপারটা নিয়ে আমি কোনোদিনই কথা বলিনি। আজকে যদি আমি আচ্ছা বাদ দাও, ওর সব পরে বলছি, আমি এবার বলি, ব্যাপারটা হচ্ছে তোজোকে নিয়ে, ঠিক আছে? তো একজন আমাকে আজকে আমার ভিডিওর নিচে কমেন্ট করেছে, যদিও ভিডিও রিলেটেড কিন্তু কমেন্টটা নয়, এই ভিডিওর মধ্যে ওরকম কোনো কিছু নেই, বললাম না যদি কোনো ভিডিওর মধ্যে নেগেটিভ কিছু না পায় আগের থেকে মানে তুলে নিয়ে এসে সেটাকে করে। কমেন্টে এসছে যে তুমি তো বেশ তো ভালোই আছো, নিজের মেয়ের আর বরের জন্য শপিং করে নিয়ে চলে এসছো, কিন্তু তোজোর কথা একবারও ভাবলে না, তোজোকে সাথে করে নিয়ে গেলে না, নিয়ে গেলে না ঠিক আছে, কিন্তু ওর জন্য কিছু অন্তত নিয়ে আসতে পারতে, সেটাও আনলে না, তারপর মানে এরকম মানে পুজোয় ওকে কিছু দিলাম না সেটা নিয়ে, পুজো কি চলে এসছে নাকি পুজো পেরিয়ে গেছে চলে গেছে কোনটা? আগে আমাকে একটা কথা উত্তর দাও, পুজো কি চলে এসছে নাকি পুজো পেরিয়ে গেছে কোনটা? এ তো সবে শুরু হলো, কাউকেই তো দেয়নি, যদি এমন বলতে পারতে হ্যাঁ সবাইকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট, তোজোরটা দেখাচ্ছে না, তখন হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারতো যে হ্যাঁ কি ব্যাপার, সবার হয়ে গেল তোজোরটা কোথায়? কিছুই তো হলো না, এখন এক এক করে সারছি সবে, এখনো তাতানেরও কমপ্লিট হয়নি, আমার তো হয়ই নি, এখনই এরকম প্রশ্ন, মানে কিভাবে মানুষকে
বিব্রত করবে সেই সারাক্ষণ মাইন্ডের মধ্যে সেরকম সেই জিনিসগুলো ঘুরতে থাকে, তার মানে বুঝতে পারছো পরিবারের লোকদের কিভাবে জ্বালায়। কিছু কিছু মানুষ আছে দেখবে, ও আমি আবার বেশি হাত নাড়িয়ে কথা বলি বলে বলো টিচার নাকি হাত নাড়িয়ে কথা বলছে, এগুলো স্বভাব, এগুলো কথা বলতে বলতে হাত নেড়ে যায়। এবার তো কথা বলতে বসলে হাতটাকে দড়ি দিয়ে বেঁধে রেখে দেবো যাতে হাত না নাড়াতে হয়, সবেতেই সমস্যা তাই না? একটা মানুষ কখনো মানে সবার মন জয় করতে পারে না। আজকে আমি যদি চাই যে না তোমাদের সবার মন জয় করে থাকো, কোনোদিন সম্ভব না, পসিবল না, ইম্পসিবল একটা ব্যাপার, কখনোই সম্ভব না। আর যারা এরকম ধরনের মানুষ আছে যে খুঁজে 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 কিছু না থাকলেও জোর জবরদস্তি ইচ্ছা করে নেগেটিভ জিনিস বার করবে, ভুল বার করবে কিংবা এরকম খোঁচা দেবে, তাদের কাছে তো মানে প্রশ্নই নেই। আমার কথা হলো এটাই, তোমরা যখন যারা যেই কজন বেশি বেশি না গুনে গুনে তিন চারজন কি পাঁচজন এরকম আছো যারা প্রত্যেকটা ভিডিওতে আমাকে কমেন্ট করবে আর খারাপ খারাপ কমেন্ট করবে, আমি বুঝে পাই না তাদের, নিশ্চয়ই তারা আমাকে সহ্য করতে পারো না, আমাকে ভালোবাসো না, আমাকে দেখতে পারো না, তাহলে ভিডিওতে আসো কেন? আমার তো একটাই প্রশ্ন, কিসের জন্য? নাকি এরকম তাদের নাকি তোমাদের কাজই হচ্ছে এইটা যে এরকম ধরনের মানে ভিডিও দেখবে আর এরকম ধরনের কমেন্ট করবে, তোমরা তো এতে মনে শান্তি পাও? আসলে এরা না নিজের বাস্তবে নিজের জীবনে সুখী নয়, হ্যাপি নয়, যার জন্য তাদের নেগেটিভিটিগুলো অন্যের দিকে ছড়িয়ে দেয়, অন্যের দিকে ছড়িয়ে দেয়, এটাই হচ্ছে আসল কথা, জানো তো। তোমরা যারা আমাকে এরকম ধরনের কমেন্ট করেছো যে তোদেরকে পুজোর জামা দিলাম না, তা একটু ই করে বলো তো, ভেবে দেখো তো, তোমরা কি তোমাদের লাইফে পুরোপুরি পরিবারের প্রতি সবার প্রতি 100% দিতে পারো, 100% সব কিছু কর্তব্য পালন করো, সব কিছু দায়িত্ব পালন করো, সমস্ত কিছু করো? আমার না হয় তোমরা ভিডিও তো দেখতে পাও, আর তোমাদেরটা তো দেখা যায় না, যারা আমাকে আমাকে এই ধরনের কমেন্ট এরকম ধরনের কমেন্ট করো, আমি শুধু তাদেরকে বলছি, তোমাদেরটা তো দেখা যায় না। কাজে তোমরা যে তোমাদের লাইফে কি করো সেটা হয়তো একটু যাচাই করে দেখলেই তার সব মুখোশ খুলে যাবে, ধরা পড়ে যাবে আর কি। যেহেতু আমারটা আমি অন ক্যামেরা দেখাচ্ছি সবাইকে, তার জন্য আমারটা দেখতে পাচ্ছ, আর যে কমেন্টটা করছো তার লাইফে যে সে কি করে বেড়াচ্ছে সে তো মানে কি বলবো, তার কমেন্টের মাধ্যমে তার মানসিকতার পরিচয় পাওয়া যায়, তার ব্যবহারের পরিচয় পাওয়া যায়। আর নিজের ব্যবহার তুমি যে কিরকম মানুষ কিংবা তোমরা যে কিরকম মানুষ আর পরিচয় দিও না, আরো পাঁচটা মানুষ দেখে আমি কিছু হয়তো বলবো না, কিন্তু আমার হয়ে আমাকে যারা ভালোবাসে তারা তোমাদেরকে এমন এমন এক একটা কথা বলে না, আমার নিজেরই খারাপ লাগে। কেন নিজের পরিচয়, কেন নিজের নোংরামি এখানে দেখাও, নিজের পরিচয় দাও কেন? আমি তো বুঝে পাই না। যাগে আমি মেন টপিক থেকে চলে যাচ্ছি, এবার আসি, পুজো কি চলে গেছে? এবার তোমাদের একটা কথা বলি, তোজোর জন্য আমরা একবার, মনে আছে তোমাদের আমার পুরনো বন্ধু তারা হয়তো দেখতে পাবে যে আমরা একবার নিউ মার্কেট গেছিলাম, আমি তাতান তোজো আর ইন্দ্র তার জন্য মিলে নিউ মার্কেট গেছিলাম, ওখান থেকে দুই ভাই বোনের জন্য শপিং করেছিলাম। তো তোজোরটা ওখানে পড়িয়ে দেখেছি, ওর কাকাই পড়িয়ে দেখেছে, তখন ঠিক লাগছিল, আমাকেও দেখালো, আমি বললাম হ্যাঁ ঠিকই তো আছে। ওই তখন আনার পর পুজোর সময় হয়তো কষ্ট সৃষ্টি পড়েছে, তারপর থেকে আর ওটা পড়তে পারে না, লেন্থে ঠিক আছে, হাইটে ঠিক আছে, কিন্তু কোমরে থাইয়ে এত টাইট হচ্ছে, কারণ ওর ওর বয়স অনুযায়ী ওর চেহারাটা একটু হেলদি তো, যার জন্য জামা কাপড়ে একটু প্রবলেম হয়ে যায়, যে মানে জামা কিনলে জামার হাইট ফাইট সব ঠিক আছে, লেন্থ সব ঠিক আছে, এরকম আটকায় না, পেটে আটকে যায় বোতামে, মানে এই সমস্যাগুলো ওর হয়, যার জন্য ওর জামা কাপড় কিনতে আমাদের একটু সমস্যা হয়ে গেল। যতই ওকে নিয়ে যাই দেখিয়ে পড়াই, তা সত্ত্বেও দুদিন পরেই ব্যাস ওটা টাইট হয়ে যাচ্ছে, আর হচ্ছে না। কিন্তু এদিক থেকে বলবো আমার বাবা মানে শ্বশুরমশাই খুব সুন্দর ওর জন্য জামা প্যান্ট কেনে, যেটা মানে ঠিকঠাক মতো হয় আর কি, তার জন্য আমি বাবাকে টাকা দিয়ে দিই, বাবা কিনে নেয়। তোমাদেরকে একটা কথা বলি, সবসময় সব কিছু তো ভিডিওতে বলা সম্ভব হয় না, মনেও থাকে না, আবার সম্ভব হয় না, আবার কিছু কিছু ব্যাপারগুলো ক্যাজুয়াল নিয়ে নিও, ঠিক আছে পরে পরে বলবো, মানে এটাকে ক্যাজুয়াল নিয়েছিলাম যে ঠিক আছে এখন কি দরকার বলার, যখন কিছু কিনবে টিনবে তখন বলে দেবো ওখানে, কিন্তু এটা নিয়ে যে এরকমভাবে সেটা আমি ভাবতে পারিনি। তো আমরা যেদিনকে তাতান আর ইন্দ্রর জন্য কেনাকাটা করতে গেলাম, আমরা তো সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, ওদিনকে দুপুরবেলাতেই ওর কাকাই ওর টাকা মার কাছে দিয়েছে, সেদিনকে তখন বাবাও আসেনি বাড়িতে, তখন বাবাও বাড়িতে আসেনি, ইন্দ্র টাকা দুপুরবেলা তোজোর টাকাটা মার কাছে দিয়ে এসছে, যে বাবা আসলে ওর জন্য কিনে নিও, কারণ আমরা যতই কিনি ওর হয় না, তো ঠিক বাবাকে বলো কিনে নিতে। সবার প্রথম পুজোর এই বাড়িতে সবার প্রথম পুজোর কেনাকাটার টাকা তোজোরটাই দেওয়া হয়েছে, টাকাটা দিয়ে দেওয়া হয়েছে, যার জন্যই ওকে নিয়ে যাওয়া হয়নি আর কিছু কেনাও হয়নি। আমি ভেবেছিলাম ওরটা যখন কিনবে তখন তোমাদেরকে দেখাবো যে আমার টাকা দিয়ে এই কেনা হয়েছে, সত্যি আজব পাবলিক। ও আরেকটা কথা, এটা তো গেল পুজোর কেনাকাটা নিয়ে, এখানে আবার আরেকটা কমেন্ট আমি যদি সম্ভব হয় কমেন্টটা দিয়ে দেবো, স্ক্রিনশটটা তোমরা দেখে নিও, লিখেছে এই তো তোজোকে নিজের ছেলে বলো, সন্তান বলো, আমি কোনদিন বলেছি তোজোকে আমার ছেলে?
আমার একটা ভিডিও বার করে দেখাও তো, যে আমি কোন, যে আমি বলেছি ছেলে, আমার ছেলে। আমি কখনো তোজোকে আমি আমার নিজের ছেলে বলে দাবি করি না, আর আমি ওর মা হতেও চাই না। এটাও কমেন্ট করেছো যে মা হলে কি সন্তানকে ফেলে রেখে যেতে পারতে। আমি তো ওর মা হতে চাই না, আমি ওর ছোট মা, ছোট মা হয়েই থাকতে চাই। আমি যদি ওর মা হই না, তাহলে হয়তো ও আমার সাথে কথাই বলবে না, আমাকে ভালোই বাসবে না। যেটুকু আমার দিকে তাকায়, আমার সাথে মানে আসে, আমার সাথে কথা বলে, আমাকে ভালোবাসে, আমি যদি ওর মা হই, আমার সাথে আর সেটুকু কথা বলবে না, ভালোবাসবে না। কারণ মা শব্দটা ওর, বাদ দাও, আমি এইসব নিয়ে আর কথা বলতে চাই না, বাড়াতে চাই না। আমি ওর ছোট মা হয়েই থাকতে চাই, আর আমি ওকে আমার ছেলে বানাতে চাই না। ও সম্পর্কে আমার যেটা, আমি সেটাই থাকতে চাই। কারণ আমি যদি ওর মা হই না, ওকে যদি আমি আমার ছেলে করি না, তাহলে আমার ভালোবাসার থেকে না দায়িত্ব কর্তব্যটা বেশি বেড়ে যাবে। এখন যেটুকু করছি, আমার মন থেকে আসছে, আমি ভালোবেসে করছি, আমার আর বাকিটা কিছুটা দায়িত্ব কর্তব্য আছে, কিন্তু বেশিরভাগটা আমার মন থেকে আমি ভালোবেসে করছি ওর প্রতি। আমি যদি এখানে মা হয়ে যাই না, তাহলে সেটার ভালোবাসা থাকবে না, দায়িত্ব কর্তব্যের উপর পৌঁছে যাবে। কারণ মা মাই হয়, অন্য কেউ কখনো মায়ের জায়গা নিতে পারে না। এটা একদম বাস্তব, সত্যি বাস্তব কথা। কেউ কখনো নিজের মায়ের জায়গা নিতে পারে না। হ্যাঁ, মায়ের মতো হতে পারে, মায়ের মতো হওয়া যায়, মা কখনোই হওয়া যায় না। সন্তানের ক্ষেত্রেও তাই, ঠিক সেম ব্যাপার। কাজে আমি কখনো আমি ওকে আমার ছেলে বলে দাবি করি না। ওর রিলেশনে ও আমার যেটা আছে সেটাই আছে, আর যেটুকু করি আমার ভালোবেসে, মন থেকে, আমার মন থেকে যেটুকু ওর প্রতি চাই, আমি সেটুকুই করি। কাজেই ওকে কি, এর আগেও অনেক কমেন্ট আসছে, এটা করলে, এটা রান্না করলে ওকে দিলে না তো, এটা কি কিনলে ওকে দিলে না তো, কেন এইসব প্রশ্নগুলো, কেন, কিসের জন্য? রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যাপারে একটা কথা বলি, আমি এখন সবকিছু করে ওকে দেই না, কারণ মা নিজ থেকে না করেছে। কারণ কারণ ওর বয়সের তুলনায় ওর চেহারাটা খুবই হেলদি হয়ে যাচ্ছে, খুব বাজে হয়ে যাচ্ছে, যার জন্য মা বলেছে ওকে উল্টো পাল্টা খাওয়াটা বন্ধ করতে হবে। কিন্তু মা পেরে উঠছে না, ও এতটাই মানে ফুডি, উল্টো পাল্টা খাওয়ায়, ভাত রুটি খায় না বেশি, উল্টো পাল্টা খায়, মানে চানাচুর, চিপ, বিস্কুট এইসব পছন্দ করে বেশি, ফুচকা। ও যে আমাদের সাথে যেটুকু ফুচকা বিরিয়ানি এইসব খেলে তো খেলো, ও নিচেও কিন্তু খায়, ওর বাবাকে বায়না করে বিরিয়ানি খায় মাঝে মাঝে, ফুচকা খায় মাঝে মাঝে, দাদাইকে বায়না করে চিপস তো লেগেই আছে, মানে এইসব নিচেও কিন্তু খায়, আর চানাচুর চিপস তো ঘরে লেগেই আছে, উল্টো পাল্টা খায়। যার জন্য মা আমাকে বলেছে যে সবসময় আনবে, সবসময় ওকে দিও না, ওর ওর ভালোর জন্য ওকে দিও না। মা স্ট্রিক্টলি না করে দিচ্ছে, তাও আমি মাঝে মাঝে মার কথা শুনি না, মাকে মার উপর দিয়ে বলি কি হচ্ছে, ছাড়ো তো, এই বসে খাবার না তো কি হচ্ছে, ও ঠিক হয়ে যাবে, এরকম বলে বলে মা মা না করে যে ওকে দিও না এইসব খাবার খেয়ে, ওর চেহারাটা খারাপ হয়ে যাচ্ছে, অল্প বয়সে এরকম ভারী চেহারা হয়ে যাবে, নানা রকম অল্প বয়সে রোগ দেখা দেবে, শরীর ঠিক থাকবে না। যার জন্য তো আমি উপযোজক হয়ে আমি ওকে বললাম, যে মাকে বললাম যে ওকে ইয়োগাতে দিয়ে দাও, আমি তো তাদেরকে নিয়ে যাই, আমি নিয়ে আসবো, দিয়ে আসবো, কারণ দিয়ে আসা নিয়ে আসার একটা সমস্যা আছে। আমি বলেছি আমি দিয়ে আসবো, নিয়ে আসবো, ইয়োগাতে দিয়ে দাও। তো ইয়োগাটা যাই হোক এখন করছে, মোটামুটি অনেকটা ঠিক আছে। সেই জন্যই ওকে সব কিছু করলে, আর কিছু কিছু সব কিছু ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না, এমন এমন অনেক কিছু হয়, ও মানে রোজই আসে কিন্তু সেগুলো ভিডিও করা হয় না। রোজ এই সেদিন এই পরপর দু একদিন দুপুরবেলা ছোটো মা চানাচুর দাও তো, আমি এখন পান্তা ভাত খাবো, চানাচুর দাও তো, মুড়ি খাবো, বিস্কুট দাও তো, এই খাবো, তারপর ও আসার পর আমি বলি যে এটা আছে খাবি। এগুলো কি দেখানোর জিনিস? এগুলো আমি দেখাই না সবসময়, সব ইচ্ছাও করে না, আর কী সবসময় দেখাবো, মাঝে মাঝে হ্যাঁ সময় সুযোগ হয় দেখাই, কিন্তু সবসময় আমি ক্যামেরা বন্দি করিও না। কি বলবো আর, আমি যদি চাইতাম ভিউজের জন্য, যে হ্যাঁ অনেকে বলেছো তোজোকে খাওয়ায় ভিউজের জন্য, তোজোকে এটা দেয় ভিউজের জন্য, যদি সেটাই হতো না, আমি তোজোকে নিয়ে অনেক ভিউজ কামাতে পারতাম। শুধু তোজোর মা দিয়ে যে কোনো টাইটেল দিতাম, দেখতে ভিউজ কাকে বলে। কিন্তু আজ পর্যন্ত তোজোকে নিয়ে আমি কোনো রকম টাইটেল দিয়ে ভিডিও করেছি, হ্যাঁ তোজোকে নিয়ে টাইটেল দিয়ে ভিডিও করেছি, সেটা আমার ঘরের মধ্যে যে সিচুয়েশনটা ছিল সেটা দিয়ে, তোজোর যে সেন্সিটিভ ইস্যুটা, সেন্সিটিভ জায়গাটা, ইমোশনাল জায়গাটা, সেই জায়গাটা নিয়ে আমি কোনোদিন আজ পর্যন্ত ভিডিও করেছি? একটা ভিডিও করেছিলাম, সেটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকে, কারণ তোমাদের মনে অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর হচ্ছে ওই ভিডিওটা। ওই একটাই ভিডিও করেছিলাম আমি আমার শাশুড়ি মাকে নিয়ে, আর বলেওছিলাম এই এই প্রসঙ্গে আর কোনো রকম কথা বলবো না আমরা। আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের যারা আমার নতুন বন্ধু, হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আসেও, তো তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা আছে, তো সেই ভিডিওটা পুরোটা দেখে নাও, তোমাদের সমস্ত প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে,
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।